গোটা বিশ্বব্যাপী আজ মুসলমান মার খাচ্ছে, কাশ্মীরে মুসলমান মার খায়, ফিলিস্তিনে মুসলমান মার খায়, আফগানে মুসলমান মার খায়, ইরাকে মুসলমান মার খায়, মায়ানমারে মুসলমান মার খায়, সর্বোপরি বাংলাদেশে মুসলমান মার খাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ 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 আল্লাহ। ওই সুনামির আঘাত এদেশে এসে পরিলক্ষিত হচ্ছে, তাই এদেশ থেকে কিছু রাম আর বাম স্বপ্ন দেখতেছে যে পৃথিবীর অন্য অন্য দেশগুলোতে যেভাবে মুসলমানদেরকে মেরে নির্মূল করা হচ্ছে, ঠিক আমরাও একইভাবে বাংলাদেশের আলেম ওলামাদেরকে, ইসলামী আন্দোলনের সিফা সালারদেরকে, আল্লাহ পাকের দিনের দায়ীদেরকে মেরে দুনিয়া থেকে বিদায় করে দেব, তার এই স্বপ্ন দেখতেছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু তাদের সে আশা পূরণ হবে না, কারণ তারা জানে না এদেশে শাহজালাল আমিনি ঘুমাই আছে, শাহজালাল আমিনি ঘুমাই আছে, শাহপরাণ ঘুমাই আছে, শাহমাকদুম ঘুমাই আছে, শহীদ কুতুবীর ঘুমাই আছে, যেই কুতুবীর অস্ত্র নয়, বোমা নয়, গ্রেনেড নয়, বাঁশের লাঠি দিয়া খোদা দ্রোহী ইংরেজদেরকে পিটাইয়া বাংলাদেশ ভারত ছাড়া করেছিল, কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা সেই কুতুবীরের উত্তর সুরি, আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তর সুরি, আমরা খাব্বাব খোবাইবের উত্তর সুরি, হযরত বেলালের উত্তর সুরি, আমরা বিশ্ব নবীর কলিজার টুকরা ইমাম হুসাইনের উত্তর সুরি, কথা বলেন ঠিক কিনা? সুতরাং সেদিন ফুরাত নদীর তীরে ইমাম হুসাইনকে পেয়ে, একাকী পেয়ে, এজিদ এবং তার বাহিনীরা নির্মম ভাবে ইমাম হুসাইনকে শাহাদাত করেছিল, কথা বলেন ঠিক কিনা? সুতরাং ইমাম হুসাইনের রক্তে গোটা কারবালার মাটি রক্তাক্ত হয়েছিল, আর সেই রক্তের প্রত্যেকটাই ফোটায় লক্ষ লক্ষ কোটি কোটি ইমাম হুসাইনের জন্ম হয়েছে পৃথিবীতে, কথা বলেন ঠিক কিনা? সুতরাং আজ পৃথিবীর কোন ইয়াজিদের বংশধর যদি আরেকবার কোন ইমাম হুসাইনের উত্তর চুরির গায়ে হাত দেয়, তাহলে বারুদের মতন বাংলার টেকনাফ থেকে তুলিয়া সুন্দরবন থেকে বান্দরবন লক্ষ ইমাম হুসাইনের উত্তর সিরা বারুদের মতন জুড়ে ওঠে, তোমাদের মসলত খান খান করে ছেড়ে দিবে, সেদিন আর বেশি দূরে নাই, কথা বলেন ঠিক কিনা? সুতরাং মুসলমান ভাইয়ের আমার, আজকের আমাদের জেগে উঠতে হবে, আর ঘুমায় থাকার সময় নাই, আর তসবি হাতে নিয়ে মসজিদে বসে বসে সময় কাটানোর সময় নাই, এখন ডাক এসেছে ময়দানে ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে ডাক এসেছে, এই ডাকে সাড়া দেওয়ার জন্য আপনারা কি প্রস্তুতি আছে? সুতরাং এই ডাকে সাড়া দেওয়ার জন্য যদি ঘর ছাড়তে হয়, বাড়ি ছাড়তে হয়, জেল কাটতে হয়, ফাঁসির মঞ্চ তুলতে হয়, তারপরেও কি আপনারা রাজি আছেন? কারা কারা রাজি, দোয়া দিয়ে আল্লাহকে দেখান, লিল্লাহে তাকবীর, আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, কথা হবে আল্লাহর কোরআন থেকে, ঠিক কিনা? কারণ কোরআন কোন দলীয় কিতাব নয়, জিকরুল লিল আলামিন, গোটা বিশ্ববাসীর জন্য একমাত্র উপদেশ, হুদাল লিন নাস, গোটা পৃথিবীর সমস্ত মানব জাতির জন্য হেদায়েতের মূল চাবিকাঠি হলো কোরআন। সুতরাং এই কোরআনুল কারীম থেকে হেদায়েত আমাদের নেওয়ার প্রয়োজন আছে না নাই? আজকে কোরআন থেকে মুসলিম জাতি অনেক দূরে চলে গিয়েছে, কোরআনের সাথে আমাদের সম্পর্ক নাই, এই জন্য আমাদের কপাল জনমের পড়া পড়তেছে। সুতরাং কপাল যা পুড়িছে এই পর্যন্ত আমরা আর কপাল পড়াইতে চাই না, ঠিক না ব্যাঠিক? এখন আমাদের এই পড়া করা কপাল, ভাঙ্গা কপাল আমরা জোড়া লাগাইতে চাই, আর জোড়া লাগাইতে হলে কোরআনুল কারীমের কাছে আসার বিকল্প কোনো পথ নাই, কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, সুতরাং আজকে দেখান এই তাফসীর মাহফিলটা হবে, হাজী সাহেব অনেক কষ্ট করেছে, অনেক পরিশ্রম করেছে, করে মাইকিং করাইছে, পোস্টারিং করাইছে, এলাকার সমস্ত মানুষের কানে কানে পৌঁছাই দিয়েছে, আমার এই মসজিদের উদ্যোগে তাফসীর হবে কোরআনের, ঠিক না ব্যাঠিক? কিন্তু দুঃখ, হাজারো মানুষের কানে আওয়াজ গিয়েছে, জেনেছে মানুষেরা, কিন্তু জানার পরেও তারা আজকের দুনিয়ার বিভিন্ন কার্যকর্মে তারা ব্যস্ত আছে, বিভিন্ন দুনিয়ার পিছে তারা সময় দিচ্ছে, একটা ঘন্টা এসে কোরআন সময় কোরআন শোনার জন্য সময় তারা দিচ্ছে না, কথা বলেন ঠিক কিনা?
এটা মুসলমানদের অত্যন্ত দুঃখনীয়, কারণ মুসলমান তারাই যারা জীবন বাজি রেখে কোরআনের ময়দানে পাগলের মতন ছুটে আসবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে সেই মুসলমান আমরা কোথায় আর কোরআন কোথায়? এই জন্য করে আল্লাহ পাক বলছেন আমার কোরআনের আলোচনা হবে, এটা শোনার পরেও জানার পরেও যে বাজারে আসবে না রসুল তাদের বিরুদ্ধে, তাদের সম্পর্কে তাদেরকে আপনি জানাই দিন যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ, জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন পঁচিশ নম্বর পারার ১৮ নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের ৮ নম্বর আয়াত তাফসীর রুহুল বাণী থেকে বলছি, আমাদের আমল নামাই ৪২০টি নেকি দান করেছে। প্রিয় ভাইরা আমার খেয়াল করেন, আল্লাহ বলেন আমার জমিনে আমার কোরআনুল কারিমের আলোচনা হবে, এটা যাদের কানে পৌঁছাইছে যারা শুনেছে, শোনার পরেও জানার পরেও যে বা যারা আমার এই কোরআনুল কারিমটা শোনার জন্য আসলো না, বসলো না, কোরআনের পিছে সময় দিল না, নবী আমার ফাবাশশির হু বিআযাবিন আলিম, ওই মানুষগুলোকে আপনি জাহান্নামের যন্ত্রণা দাও শাস্তির সুসংবাদ শোনায় দিন, চিৎকার বেড়ে বলেন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, সুতরাং জাহান্নামের যন্ত্রণাদক শাস্তির হাত থেকে যদি কেউ বাঁচতে চায়, তাহলে অবশ্যই তাকে কোরআনুল কারিমের আলোচনা তার জীবনে শোনা লাগবে, কথা বলেন ঠিক কিনা? যারা শুনবে না আল্লাহ রাব্বুল আলামিনের আযাব থেকে গজব থেকে তারা বাঁচতে পারবে না। ও ভাইরা আমার, তাহলে আমরা আল্লাহর গজব থেকে বাঁচতে চাই কি চাই না? তাহলে করণীয় কি আমাদের? কোরআনুল কারিম শুনতে আসা ঠিক কিনা? এই কোরআনুল কারিম শুনতে আসলেই বসে থাকলে কাজ হবে না, কোরআনটা শুনতে হবে। এবার কেমনে শুনতে হবে এটাও আমার আল্লাহ তাআলা কোরআনুল কারিমের মধ্যে স্পষ্ট ভাষায় তিনি জানাই দিয়েছে। আল্লাহ পাক বলেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ ৯ নম্বর পারার ১৫ নম্বর পৃষ্ঠার ১০ নম্বর লাইনের ২০৪ নম্বর আয়াতটা তাফসীরে তাবারি থেকে বলছি, এই আয়াতে কারিমার ভিতরে ৩২টি অক্ষর আছে, ইমাম তিরমিজির বর্ণনা অনুযায়ী ৩২-১০ দিয়ে গুণ দেওয়া হয়, তাহলে ৩২-১০ ৩২০। এই মুহূর্তে মহান আল্লাহ তাআলা আমাদের আমল নামায় ৩২০টি নেকি দান করেছে। প্রিয় ভাইরা আমার, খেয়াল করেন কোরআন কেমনে শুনতে হবে। আল্লাহ পাক বলে দিয়েছেন ওয়াইযা কুরিয়াল কোরআন, তোমাদের সামনে যখন কোরআনুল কারিমের তিলাওয়াত হবে, কোরআনুল কারিমের তাফসীর হবে, কোরআনুল কারিমের বায়ান হবে, ফাসতামিউ লাহু, তোমরা সবাই মনোযোগ সহকারে শ্রবণ করবে, এই কান দিয়ে না দিলের কান দিয়ে তোমরা শ্রবণ করবে, ও আনসিতু, তোমরা নিশ্চুপ থাকবে, লাআল্লাকুম তুরহামুন, তাহলে আশা করা যায় তোমরা আমার রহমত প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ও ভাইরা আমার, এখন আমরা কি আল্লাহর রহমত প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে চাই কি চাই না? এই পৃথিবীর ময়দানে কোন বান্দা বান্দি যদি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে চায়, আল্লাহ তার শর্ত দিয়েছে, কোয়ালিটি দিতে দুইটা, ১ নম্বর হলো মনোযোগ সহকারে শুনতে হবে, ২ নম্বর কোয়ালিটি নিশ্চুপ থাকতে হবে। এই দুটো শর্ত মেনে যদি কেউ কোরআন শুনতে পারে, সে অবশ্যই আমার আল্লাহর রহমত প্রাপ্ত বান্দারদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, তাহলে এটা হলো আমাদের দায়িত্ব। আর এই পৃথিবীর ময়দানে যারা আলোচনা করবেন, দিনের দায়ী যারা, কোরআনের দাওয়া যারা দিবে মানুষের সামনে, নসিহত যারা করতে চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ক্ষেত্রেও বলেছেন দুনিয়ার মানুষেরা শুনে দাও, যদি পৃথিবীর বুকে মানুষের সামনে
দাস দিতে চাও, আলোচনা করতে চাও, নসিহত করতে চাও, তাহলে তোমার নিজের মন গড়া কোন বানোয়াট কথা দিয়ে তুমি মানুষকে হেদায়েতের পথে ডাকতে পারবা না। ডাকতে হবে আমি আল্লাহ তাআলা বিশ্ব মানবতার মুক্তির জন্য যে হেদায়েতের কিতাব দিয়েছি, এই কিতাব দিয়ে তোমরা মানুষের সামনে বায়ান করবা। কথাটা আমার নয়, আল্লাহ তাআলা আজ থেকে 2000 বছর আগে জানাই দিয়েছে, নাহানু আ'লামু বিমা ইয়াকুলুনা ওয়া মা আনতা আলাইহিম বিজাব্বার ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়ঈদ। সূরাতুল কাফ 26 নম্বর পারার 19 নম্বর 30 আর 10 নম্বর লাইনের 45 নম্বর আয়াতটা তাফসীর ফি জিলালিল কোরআন থেকে বলছি, এই আয়াতে কারিমার ভিতরে 56টি অক্ষর আছে। ইমাম তিরমিজির বর্ণনা অনুযায়ী 56টি 10টি গুণ দেওয়া হয়, তাহলে 56 দশকে 560। এই মুহূর্তে রব্বুল আলামিন আমাদের আমল নামায় 560টি নেকি দান করেছে। প্রিয় ভাইরা আমার খেয়াল করেন, আল্লাহ বলেন পৃথিবীর কোন মানুষ যদি বক্তব্য দিতে যায়, কোন বক্তব্য যদি ওয়াজ করতে চায়, কোন নেতা যদি বক্তব্য দিতে যায়, কোন এমপি যদি বক্তব্য দিতে চায়, কোন মন্ত্রী যদি বক্তব্য দিতে চায়, কোন নেতা যদি বক্তব্য দিতে চায়, অবশ্যই ফাযাক্কির বিল কোরআন, তার বক্তব্যটা হবে কোরআন ভিত্তিক। কথা বলেন ঠিক কিনা? যদি কেউ বক্তব্য দিতে চায়, জাতির সামনে কথা বলতে চায়, তাহলে অবশ্যই ফাযাক্কির বিল কোরআন, তার কথাটা হবে কোরআন ভিত্তিক, কোরআন দিয়ে তার আলোচনা করা লাগবে। কারণ রসুল বলেছেন, মান কালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলল সে যেন সত্য কথা বলল। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখজনক সত্য কথা, আমাদের সমাজে যে সমস্ত নেতারা বক্তব্য দেয় কি দেয় না? জোরে বলেন, আরে বক্তব্য, আগুন ঝরা বক্তব্য, কিন্তু নেতার বক্তব্যের ভিতরে কোনো কোরআন নাই, হাদিস নাই, বরং নেতার বক্তব্য যেটাই দেয় সেটা সব কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, আল্লাহ বিরোধী, দিন বিরোধী বক্তব্য, ঠিক কিনা? আহারে নেতা, নেতার চেহারা দেখলে মনে হয় এই মাত্র আল্লাহর জান্নাত থেকে পালাই আইছে। কথা বল ও ভাইরা, নেতা সমাজে অভাব নাই? কত নেতা আজকে দেখতেছি, আজকে সমাজের ভিতরে কোনো কর্মী খুঁজে পাওয়া যায় না, সব নেতা। কথা বলেন ঠিক কিনা? 2 বছর আগে 3 বছর আগে মানুষের ক্ষেত্রে কামলা দিত, কামলা বোঝেন তো, রিক্সা চালাইতো, ভ্যান চালাইতো, খেটে খামারে কাজ করতো। আজকে দুদিনের একটু ক্ষমতা নে পেয়ে বিশাল বড় নেতা, নেতার দাপুটি সমাজে চলা যায় না, আছে না নাই? ও ভাইরা আমার, এই সমস্ত নেতা আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত সমাজের সমাজের মধ্যে বরকতের নেতা না, এগুলো হলো সমাজের ভিতরে গজবের নেতা, ঠিক কি না? আজকে কপাল খারাপ আমাদের, নেতা আমরা পেয়েছি কিন্তু একটা বরকতপূর্ণ নেতা আমরা পাই নাই, যাদের পেয়েছি ম্যাক্সিমাম তারা সব গজবের নেতা। কথা বলেন ঠিক কি না? বন্ধুরা আমার, বক্তব্য যদি কেউ দিতে চাই তার কোরআন দিয়ে দেওয়া লাগবে, কিন্তু কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই, দ্বীনের সাথে কোনো সম্পর্ক নাই, ইসলামের সাথে তার কোনো সম্পর্ক নাই, সে তো কোরআনই জানে না, কোরআন দিয়ে কি আপনি বক্তব্য দিবেন? ও ভাইরা আমার, এরপরে হল নিজেরাই তো বক্তব্য কোরআন দিয়ে দেয় না, অন্যরা কোরআন দিয়ে বক্তব্য দেয় এটাও তারা চায় না, আসে না নাই? জোরে বলেন আসে না নাই? সুতরাং যারা কোরআন দিয়ে বক্তব্য দেয় না, যারা দিতে চায় এটাও তারা নিষেধ করে, তারা আবু জেহেলের চাইতে বড় আবু জেহেল। কথা বলেন ঠিক কিনা? কারণ মক্কা নেতা আবু জেহেল, তিনি বক্তব্য দিত কোরআন ছাড়া, ঠিক কিনা? এবং কোরআনের বক্তব্য দিত বিশ্ব নবী রহমাতুল্লাহ আলামিন, কিন্তু সেই বক্তব্য তিনি দিতে দিত না, নিষেধ করতেন। আজ পৃথিবীতে কত আবু জেহেল দেখতেছি, নিজেরাই কোরআনের বক্তব্য দেয় না, আর ওই নবীর উত্তর শরীফ ওই নবীর ওয়ারেসেরা যখন কোরআনুল কারিমের বক্তব্য দেয়, 90 আবু জেহেলের বাচ্চা যারা আছে তারাও ওই অতীতের 1000 বছরের আগের আবু জেহেল যেভাবে বাধা দিয়েছিল, 90 আবু জেহেলের বাচ্চাগুলো সেভাবেই তাদেরকে বাধা দেয়। কথা বলেন ঠিক কি না? ও ভাইরা আমার, এই জন্য করে আল্লাহ বলেন, আমার কোরআনুল কারিমের আলোচনায় কোরআনের বক্তব্য যদি কেউ বাধা দেয়,
আল্লাহ বলেন সেটা হলো আমার আকাশের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় জালেম তারা। আল্লাহ পাক বলেন আমান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহ আই ইযকার ফি হাসমুহু ওয়া সা'আ ফি খারাবিহা উলাইকা মা কানা লাহুম আই ইয়াদখুলুহা ইল্লা খাইফিন লাহুম ফিদ দুনিয়া খিজুহুম ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। জোরে করে আল্লাহু আকবার। সূরা বাকারা এক নম্বর পারার ১৭ নম্বর পৃষ্ঠার ৪ নম্বর লাইনের ১১৭ নম্বর আয়াত এ আয়াতে কারিমার ভিতরে ৯২টি অক্ষর আছে। ইমাম তিরমিজির বর্ণনা অনুযায়ী ৯২ দশটি গুণ দেওয়া হয় তাহলে ৯২ দশকে ৯২০। এই মুহূর্তে মহান আল্লাহ তাআলা আমাদের সকল বান্দা বান্দির আমল নামায় ৯২০টি নেকি দান করেছে। খেয়াল করেন আল্লাহ পাক বলেন আমার আকাশের নিচেই জমিনের উপরে সবচাইতে বড় জালেম তারা। মিম্মান মানা মাসাজিদাল্লাহ আইয়াদুকা ফি হাসবুহু যারা আমার জমিনে আমার ঘরে আমার জমিনে কমার কোরআনুল কারিমের কথাগুলো আমার নামগুলো উচ্চারণ করতে যারা মানা করে নিষেধ করে আল্লাহ বলেন এরা সবচাইতে বড় জালেম। বলেন তো আল্লাহর জমিনে আল্লাহর কোরআনুল কারিমের কথা বলার নিষেধ করার মতন জালেম সমাজে আছে না? না জালেমে গোটা সমাজ আজকে ভরে গিয়েছে জালেমদের অত্যাচারের কারণে জুলুমের কারণে। কোরআনুল কারিমের ন্যায্য কথা জমিনে বলা যায় না কথা বলেন ঠিক কিনা ও ভাইরা? সুতরাং এই সমস্ত জালেমদের পরিণতি আল্লাহ কঠোর থেকে কঠোর শাস্তি এদের জন্য রেখেছে কিয়ামতের দিন কথা বলেন ঠিক না? বন্ধুরা আমার, আর এই জালেমদের কারণে সমাজের কোরআনের দায়ী যারা আছে দিনের দায়ী যারা আছে এরাও এই সুযোগে জালেমদের ভয়ে কিন্তু কোরআনের কথাগুলো বলে না আসে না নাই? ও ভাইরা আমার কত হুজুর দেখতেছি, কত ইমাম দেখতেছি, কত মুক্তি দেখতেছি, কত মুফাসসির দেখতেছি কোরআনুল কারিমের ন্যায্য কথা জানেন, জানার পরেও জালেমদের ভয়ে সমাজের নেতাদের ভয়ে বিভিন্ন মানুষের ভয়ে তারা কোরআনুল কারিমের কথাগুলো গোপন করে যায় বলে না কিন্তু কোরআনের কথা সে জানে আসে না? না না, এরকম ইমাম এদিকে নাই, এরকম হুজুর বলে এদিকে নেই, যা আছে সব আমার সাক্ষীরা। ও ভাইরা বিশাল বড় হুজুর, হুজুরের চেহারা দেখনি বলে জান্নাতি মানুষ কিন্তু নির্ভেজাল মুনাফিক। কথা কন ঠিক কিনা? মিষ্টি মিষ্টি কথা কয়, কথা শুনলে মনে হয় এত সুন্দর কথা ফেরেশতারাও পর্যন্ত বলতে পারবে না কি সুন্দর ভাষা, কিন্তু সুবিধাবাদ জিন্দাবাদ আছে না? না, কথা সুন্দর মিষ্টি কথা। এই গতকালকে মাহফিল ছিল কুমিল্লায়, কুমিল্লা থেকে আসতেছি নোয়াখালী, যাওয়ার সময় নোয়াখালীর যে চৌরাস্তা মোড় চৌমত ওখানে গাড়ি রাখলো, নামলাম, নামার পর দেখি দুই নোয়াখালীতে গ্যামজাম বাজাইছে। আমি মুখের দিকে তাকায় রইলাম, ১০ মিনিট তাকায় রইলাম, তা কি যে বলল কিচ্ছুই বুঝলাম না। সেটা বলতে পারলাম আল্লাহ, এরা যেভাবে গানি গানাজ করলো কি যে বললো কি জামজাম করলো, এ মানে শুধুমাত্র আল্লাহ সালা জিব্রাইলও বুঝবে না যে ভাষায় গানি গানাজ করতেছে, মারামার করতেছে, নোয়াখালী ভাষা কিচ্ছু বুঝলাম না। আমার ভাইরা এক এক জায়গায় এক এক রকম ভাষা আছে না? কিছুর ভাষায় মানুষের মিষ্টি ভাষা, কথা শুনলে মন গড়ে যায়। আমাদের সমাজে কিছু মানুষের সুবিধাবাদ জিন্দাবাদ এদের কথা শুনলে মন ঘুরে যায়, মন জড়ায় যায়, কিন্তু লোকটা ছিল নির্ভেজাল মুনাফিক, কথা বলেন ঠিক কিনা? তার বাস্তব প্রমাণ আব্দুল্লাহ বিন ওবাই রাসূলের সামনে যখন আসতেন রাসূলের সাথে খুব সুন্দর বিনয়ের সাথে মিষ্টি মিষ্টি কথা বলতেন, রাসূল আশ্চর্য হয়ে যাইতেন, কিন্তু রাসূলের কাছ থেকে একটু দূরে যাইয়ে তিনি রাসূলের বিরুদ্ধে আকতা কুকতা অশালীন কথাবার্তা রাসূলের বিরুদ্ধে তিনি বলে বেড়াতো, কথাগুলো আল্লাহ পাক আবার রাসূলকে জানাইতেন। রাসূল মনে ব্যথা পেল, কষ্ট পেল, বলল আল্লাহ আমার সামনে সে মিষ্টি মিষ্টি কথা বলে, কি সুন্দর পরামর্শ আমাকে দেয়, কি সুন্দর উপদেশ আমাকে দেয়, আবার আমার থেকে একটু দূরে গেলে বেরিয়ে আমার বিরুদ্ধে কথাবার্তা বলে। আল্লাহ বলেন হাবিব মন খারাপ করো না, ওটা মুনাফিক,
ও নামাজ পড়লে কি হবে, রোজা রাখলে কি হবে, দাড়ি রাখলে কি হবে, হজ করলে কি হবে, ও কদ্দাই থাকলে কি হবে, ওটা মুনাফিক। জোরে বলেন নাউজুবিল্লাহ। আজ আমাদের সমাজে কত হাজি, কত গাজী, কত নামাজি, কত রোজাদার ব্যক্তি কি সুন্দর কথাবার্তা বলে, কিন্তু মুনাফিক লোকটা আসে না নাই। মুনাফিকদের শাস্তি কঠিন থেকে কঠিন হবে। আল্লাহ পাক বলে ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসিরা। আল্লাহ পাক বলে আমি জাহান্নামের সর্বনিম্ন স্তরে জায়গা দিব মুনাফিকদেরকে। ওয়া লান তাজিদ লাহুম নাসিরা, তারা সেখানে কোনোদিন কোনো সাহায্যকারী খুঁজে পাবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। কিন্তু দুনিয়ার বুকে মুনাফিকদের সাহায্যকারীর কোনো অভাব থাকবে না, সবাই মুনাফিকদের ভালোবাসবে। আজকের খুলনা শহরে আমি দীর্ঘ 20টা বছর থাকি, কত ইমাম দেখলাম, একজন ইমামের বয়স তার 30 বছর 25 বছর ইমামতি করতেছে, 20 বছর ইমামতি করে, 16 বছর ইমামতি করে, তাদের নামে কোনো কেলেম নাই, কিন্তু আমার কপালে তো 2 মাসও জোটে না একটা মসজিদ, কোনো বছর 2 মাস টিকতে পারি না। আমার এটাকে কয়, আমাদের তো কোনো সমস্যা নাই, 30 বছর ইমামতি করি, 20 বছর ইমামতি করি, 15 বছর ইমামতি করি, এই সমাজের সব মানুষ তো আমাদেরকে ভালোবাসে, আমাদের বিরুদ্ধে তো কোনো মামলা নাই, কোনো হামলা নাই, কোনো কেস নাই, কোনো রিপোর্ট নাই, তোমার বিরুদ্ধে এত মামলা কেন, এত রিপোর্ট কেন? আমি বলি, আমি যে কথাগুলো বলি এই কথা তুমি যদি কালকে বলো, তোমারও গাড়ি নিয়ে মসজিদ ত্যাগ করা লাগবে, তোমারও জেলের ভাত খাওয়া লাগতে পারে, তোমারও ঘর ছাড়া লাগতে পারে, তোমারও বাড়ি ছাড়া লাগতে পারে, আমার মতন তোমারও চাকরি হারানো লাগতে পারে। যদি চোখের পানি আল্লাহকে বলে তো বিশ্ব নবীর চোখে কম পানি ধরাই নাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তার নবীকে যায় রসুল, চোখের পানি ইসলাম কায়েম হবে না, ইসলামের কায়েমের জন্য উত্তপ্ত ময়দানে তোমাকে দাঁড়াইতে হবে, কথা বলেন ঠিক কিনা? রক্তের বিনিময়ে ইসলাম আসে, চোখের পানি ইসলাম আসে না, কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমাদের চোখের পানি নিয়ে বসে থাকলে চলবে না। আজকের এই নদীর নোয়াখাল থেকে আসার সময় লক্ষ্মীপুরে যে মজুদমজি ঘাট থেকে যখন লঞ্চে আসতেছিলাম, এক বক্তার ওয়াজ নেটে শোনাচ্ছে, হাজার হাজার মুরিদরে যাচ্ছে ময়দানের দিকে, যাইতেছে ওয়াজ শোনাচ্ছে, দীর্ঘক্ষণ আমার কাছে শোনাইল ওয়াজটা, আমি শুনলাম, আহারে কণ্ঠ আল্লাহ দিয়েছে, টান যখন দেখছে মানুষ পাগলের মতো ছটফট করতে লাফাইতেছে, কোনো কোরআন হাদিস না, শুধু বাবারা আল্লাহ মাওলাকে বলতে হবে, মাওলাকে বাবা লাগবে, মাওলাকে বাবা লাগবে, আর বলতে তার কান্তি তার গড়াইতেছে, আহারে ওই কান্নাকাটি করে সব যখন ওখান থেকে ওই কান্নাকাটি ওখানেই রেখে যাচ্ছে, বাহিরে যে বাতিলের সাথে আপোষ করতেছে, কথা বলেন ঠিক কিনা? নির্ভেজাল মুনাফিকগুলো, ওদের ওই চোখের পানি ইসলাম কায়েম হবে না, ওরা ইসলামের ন্যায্য কথা বলে না, ওরা সুদের বিরুদ্ধে কথা বলে না, ঘুষের বিরুদ্ধে কথা বলে না, আজ 38 বছর আল্লাহর আইনের পক্ষে কথা বলে না। আল্লাহর আইনের পক্ষে যদি কথা বলতো আজকে সমস্ত আলেম ওলামা, একদিন বাংলার জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম হয়ে যেত, কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহর কোরআনের রাজ কায়েম হলে আমরা সুখে শান্তিতে ঘরের দরজা খুলে ঘুমাইতে পারতাম, একটা চোর থাকতো না, ডাকাত থাকতো না, ছিনতাইকারী থাকতো না, বেপর্দা থাকতো না, চুরি ডাকাতি জেনা বিচার কিচ্ছু থাকতো না, গোটা সমাজ শান্তির সমাজে পরিণত হতো, কথা বলেন ঠিক কিনা?